মাত্র 5 মিনিটে শুধুমাত্র এই মেশিনের মাধ্যমে আপনি 15 থেকে 20 কেজি প্রোডাক্ট তৈরি করতে পারেন। এই মেশিন কিনলে আপনি পেয়ে যাচ্ছেন পুজোর জন্য স্পেশাল অফার, 10 থেকে 20 হাজার টাকা ছাড়। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, শুধুমাত্র এই মেশিনের মাধ্যমে আপনি কিন্তু মাসে লাখ লাখ টাকা রোজগার করছেন। ঘন্টায় আপনি কত কেজি প্রোডাক্ট তৈরি করছেন আর কত টাকা আপনি রোজগার করছেন, তাই আর সময় নষ্ট না করে আপনার ট্যালেন্টটাকে কাজে লাগিয়ে এই মেশিনের মাধ্যমে আজকেই ব্যবসা শুরু করে। আমি পিঙ্কি, আজকে আমি চলে এসেছি বজবজে। তাহলে আসুন আপনাকে দেখাই, এদিকে আমাদের দর্শকদের দেখাবেন এই সেই প্রোডাক্ট তৈরির প্রথম স্টেপ, যেটা আপনাকে আমরা লাইভ দেখাচ্ছি। এটাকে বলা হয় চাশনি। জলের মধ্যে গুড় দেওয়া হয়েছে আর চিনি দিয়ে একটা সংমিশ্রণ তৈরি করা হচ্ছে। এটার মধ্যে সিলিন্ডারের, গ্যাস সিলিন্ডারের ইউজ করা হচ্ছে। আপনি যদি চান, এখানে যেমন উনুন রয়েছে, এটাতে আপনি যদি চান উনুন দিয়েও তৈরি করতে পারেন, আপনি যদি চান কাঠের উনুন দিয়ে তৈরি করতে চান, কয়লার উনুন দিয়ে তৈরি করতে চা করতে পারেন। তাহলে দেখুন, এই সেই মেশিন যেটা নিয়ে এতক্ষণ ধরে আপনাকে অপেক্ষায় রাখলাম, এই মেশিনটা হচ্ছে বাতাসা তৈরির মেশিন। সে লক্ষ লক্ষ টাকা শুধুমাত্র আপনি এই মেশিনের মাধ্যমে কিন্তু রোজগার করতে পারেন। এই যে মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন, আসুন তাহলে একটা ডেসক্রিপশন দিই যে মেশিনটা কি 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 তার কাজ। তাহলে এই যে পোর্শনটা দেখতে পাচ্ছেন, এখান থেকে এতটা অবধি যেটা স্টেনলেস স্টিলের তৈরি, এটাকে বলা হয় ট্যাঙ্ক। এটা একটা পার্ট, আর এই যে সাদা কালারের এখান থেকে শুরু করে সেই প্রান্ত অবধি, এটা হচ্ছে সিলিকনের তৈরি বেল্ট, যেটাতে আপনি লোহা যদি গরম করে ঢালেন তাও কিন্তু নষ্ট হবে না। আর একটা কথা, এই দুটো পার্টের কিন্তু আমরা 10 বছর করে গ্যারেন্টি দিয়ে থাকি। ছোট্ট মতন ব্ল্যাক কালারের এটা যেটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় মোটর। এই মোটরের মাধ্যমে কিন্তু গোটা মেশিনটা বাড়ির ইলেকট্রিসিটিতে কিন্তু অপারেট হয়, আর এই দিয়ে থাকি কিন্তু 3 বছরের। তাহলে এই দেখতে পেলেন, এই যে মেজর 3টে পার্ট রয়েছে এই আপনাকে দেখালাম, আর এখানে রয়েছে SMPS বোর্ড, যেটা দেখতে পাচ্ছেন এই মাত্র 4খানা সুইচ রয়েছে। আপনি যদি লেখাপড়া না জানেন তাহলেও কিন্তু কোনো অসুবিধা নেই, এই 4টে সুইচ কিভাবে অপারেট করতে হয়, অপারেট করা খুবই সোজা, আর পুরোটাই কিন্তু বলে দেওয়া হবে যখন এই মেশিনটা যখন বসানো হবে আপনার বাড়িতে। ট্রেনিং দেওয়া হবে সেখানে কিন্তু বলে দেওয়া হবে, তাও আমি আপনাকে ছোট্ট মতন একটু বলে দিই। এখানে একটা দেখতে পাচ্ছেন বেল্টের অপশন রয়েছে, বেল্ট মানে যে বেল্টটা চালু রয়েছে, এটা চালু করার জন্যই কিন্তু বেল্টের এই অপশন, এই সুইচটাকে অন এন্ড অফ করে দেওয়া হয়। তারপরে রয়েছে ফ্যাটার, এখানে দেখতে পাচ্ছেন 3খানা লাঠির মতো অংশ রয়েছে, এটা দিয়ে ফ্যাটানো হয় যখন চাশনিটা ঢালা হয়, ওটা দিয়ে ফ্যাটানো হয়, আর তার জন্যই কিন্তু ফ্যাটারের সুইচটা আপনাকে অন করতে হবে। তারপরে রয়েছে ড্রপিং, ড্রপিং মানে এই যে 14খানা হোল, এখানে গুনে দেখতে পারেন এখানে 14খানা হোল রয়েছে। এই 14খানা হোল দিয়ে যখন বাতাসাটা বেরোয়, মানে চাশনিটা যখন বাতাসা হয়ে বেরোয়, তার জন্য কিন্তু ড্রপিং এর সুইচটা অন করতে হয়। আর তারপরে রয়েছে হাইড্রোলিক, হাইড্রোলিক মানে এই যে ট্যাঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা যেরকম রয়েছে এটা সামনের দিকে ঝুঁকিয়ে দেওয়া হয়, যাতে করে পুরো চাশনিটা বাতাসটা বেরোনোর জন্য সামনের দিকে চাশনিটা এগিয়ে আসে। চাশনি কিন্তু এসে গেছে, এবার ট্যাঙ্কের মধ্যে কিন্তু ঢালা হচ্ছে। কারণ হচ্ছে এই ট্যাঙ্কের মধ্যে কিন্তু এই যে তরল পদার্থটা যেটা দেখতে পাচ্ছেন চাশনি রূপে রয়েছে, সেটাই কিন্তু মাত্র 2 মিনিট থেকে 3 মিনিটের অপেক্ষায় কিন্তু এই চাশনিটা গোলাকার হয়ে বাতাসা হয়ে বেরোবে, যেটা আপনারা মার্কেটে দেখতে পান। আপনারা বাতাসাটা দেখেন, খেতে খুব ভালো লাগে, কিন্তু আপনারা হয়তো অনেকেই দেখেননি যে বাতাসাটা তৈরি কিভাবে হয়। অনেকে আবার হাতে বাতাসা তৈরি করে। আজকে আমরা আপনাকে দেখাবো যে মেশিনে কত সহজে আর কত তাড়াতাড়ি অনেক পরিমাণে বাতাসা, মাত্র 5 মিনিটে 15 থেকে 20 কেজি বাতাসা কিভাবে তৈরি হয়, সেটা আমরা আপনাকে লাইভ দেখাচ্ছি। শুধুমাত্র কর্মকার মেশিনারিজে তৈরি এই বাতাসা মেশিনের মাধ্যমে কিন্তু সেটা পসিবল। তাহলে দেখুন, চাশনিটা অলরেডি এখানে ঢালা হয়েছে। এবার যেটা আপনাকে বলেছিলাম, ফ্যাটারের সুইচ অন করার পরে কিন্তু এটা ফ্যাটানো শুরু হয়ে যায়। এখানে কিন্তু ফ্যাটানোর জন্য অলরেডি প্রসেস শুরু হয়ে গেছে। যত বেশি ফ্যাটানো হবে তত বেশি ফেনা হবে, আর যত বেশি ফেনা হবে বাতাসার কোয়ালিটি কিন্তু তত বেশি হবে। আপনারা দেখতে পাচ্ছেন এই ফ্যাটাতে ফ্যাটাতে কিন্তু বাতাসার যে চাশনিটা,
ওটার কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আপনারা নিজের চোখে দেখছেন, আর পুরোটাই কিন্তু আমরা আপনাকে লাইভ দেখাচ্ছি, লুকোনোর কিন্তু কোনো ব্যাপার নেই, যা রয়েছে পুরোপুরি পুরোটাই কিন্তু আপনার চোখের সামনে রয়েছে। এবার দেখুন এদিকে আমাদের দর্শকদের দেখান, আস্তে আস্তে কিন্তু 14টা করে সারি সারি বাতাসা, সারি সারি বাতাসা কিন্তু পড়া শুরু হয়ে গেছে, 14 খানা বাতাসা একসাথে দেখতে পাচ্ছেন, এই 14 খানা বাতাসায় কিন্তু পড়ছে বলে কিন্তু 15 থেকে 20 কেজি বাতাসা আমরা মাত্র 5 মিনিটে প্রোডাকশনটা পেয়ে যেতে পারি। আর দেখুন বাতাসার সাইজ, দেখুন দেখুন আমাদের দর্শকদের দেখান এখানে একটা বাতাসার সাইজ দেখতে পাচ্ছেন। এই বাতাসা যদি আপনি বাজারে নিয়ে যান কেউ কি বলবে না দাদা আমার লাগবে না, কারণ এই বাতাসার সাইজ যেরকম কোয়ালিটিও সেরকম আর খেতেও সেরকম। দেখুন এক একটা বাতাসা দেখতে পাচ্ছেন কিরকম রসগোল্লার মতন ফুলেছে। আর একটা কথা বলি, এই বাতাসা কিন্তু এক একটা বাতাসা বর্ষাকালেও কিন্তু 30 দিন অবধি টেকে, একদম ঠিক শুনেছেন, হাতে যদি বাতাসা তৈরি করেন কতক্ষণ কতদিন টিকবে, মাত্র 1 সপ্তাহ। কিন্তু এই বাতাসার টেম্পার এত ভালো যে 30 দিন অবধি কিন্তু এই বাতাসা টেকে, আর সেই জন্যই কিন্তু গোটা ভারতবর্ষের লোক জুড়ে আসছে আমাদের কাছে, কর্মকার মেশিনারিদের কাছে বাতাসা তৈরির এই মেশিনটা কিনতে। এবারে বাতাসার কথা ভাবতে পারছেন, এক একটা বাতাসা কিন্তু ওখানে তরল পদার্থ হয়ে বেরোলো, তারপরে একদম নরম ছিল বাতাসাটা, এখানে আসার সাথে সাথেই কিন্তু এক একটা বাতাসে কিন্তু শক্ত হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এটা শুধুমাত্র মানে এটা চমৎকারই বলতে পারেন, এই বাতাসার মেশিনটা এমন ভাবে তৈরি করা যে পড়ার সাথে সাথে বাতাসা কিন্তু শুকিয়ে যাচ্ছে, আপনাকে অপেক্ষা করতে হবে না, বাতাসাটা শক্ত হওয়ার জন্য কিন্তু অপেক্ষা করতে হবে না, পড়ার সাথে সাথে কিন্তু বাতাসাটা শুকিয়ে যাচ্ছে। আর দেখতে পাচ্ছেন এখানে বাতাসার কোয়ান্টিটি দেখুন, এখনো কিন্তু চাষনি রয়েছে, এই বাতাসার কোয়ান্টিটি মাত্র 5 থেকে 5 মিনিটের মধ্যে 15 থেকে 20 কেজির বাতাসা আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন। এক একটা বাতাসার সাইজ দেখুন, এই দেখুন কতটা টেম্পার হয়েছে বাতাসার, দেখুন এক একটা বাতাসা দেখতে পাচ্ছেন, আর খেতেও সেরকম, বাতাসাটা খেতেও ঠিক সেরকম, এত ভালো টেস্ট আপনারা মানে আমি ভিডিও করতে করতে এখানে দেখতে পাচ্ছেন, এত ভালো স্মেল আসছে একটা, আপনাকে কি বলবো। এই যে দেখুন এটা হচ্ছে যে অবশিষ্ট অংশটা, যেটা মেশিনে বাতাসা হয়ে যাওয়ার পরে যে অবশিষ্টটা পড়ে থাকে, অন্যান্য কোম্পানির যদি মেশিন নেন ওখানে পড়ে থাকে 400 থেকে 500 গ্রাম, আমাদের এখানে মাত্র 100 থেকে 200 গ্রামের মতন অবশিষ্ট পড়ে রয়েছে। তাহলে এটা শুধুমাত্র আপনার জন্য বেস্ট মেশিন নয়, আপনি যতদিন আপনি বিজনেসটা করবেন আপনি শুধুমাত্র লাভবান হবে, আপনার কোনো লস হবে না, কারণ এই বিজনেসে কিন্তু কোনো লস নেই। আরেকটা জিনিস আপনাকে দেখাই, এটা যেটা বেরিয়েছে এটা কিন্তু বাতাসা নয়, কিন্তু আপনি এটাকে আবার রিইউজ করতে পারবেন, কারণ এই বাতাসার বিজনেসটা কিন্তু নো ওয়েস্ট বিজনেস। এই বিজনেসে যা অবশিষ্ট রয়েছে যেটা বাতাসা নয় সেটা আপনি চাষনিতে আবার ওটা গলিয়ে আপনি রিইউজ করতে পারেন, সেটাই আবার পরবর্তীকালে বাতাসা হয়ে বেরোবে। খুবই সহজ, এই স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন একটা নাম্বার রয়েছে, ওই নাম্বারে আপনি চটপট কল করে ফেলুন, সমস্ত ইনফরমেশন তো এই ভিডিওতে আমি আপনাকে দিয়েই দিয়েছি, বাট আরো যদি কিছু জানার থাকে তো এই নাম্বারে কল করুন, আমাদের যিনি দাদা রয়েছেন তিনি আপনাকে বাকিটা বলে দেবেন। আর আপনাকে আসতে হবে ব্যান্ডেল লোকেশনে, ওই ব্যান্ডেল লোকেশনে আসতে গেলে আপনি যদি ইন্ডিয়ার যে কোনো প্রান্ত থেকে আসুন না কেন আপনাকে হাওড়া স্টেশনে আসতে হবে, হাওড়া স্টেশনে এসে একটা লোকাল ট্রেন ধরবেন, সেখান থেকে আপনি ব্যান্ডেলে চলে আসবেন, তারপরে আমাদের যে গাড়ি রয়েছে দাদার একটা গাড়ি রয়েছে সেখান থেকে আপনাকে নিয়ে আসা হবে, ঠিক আমাদের যে প্রোডাকশন পয়েন্টটা রয়েছে সেখানে এসে আপনি নিজের চোখে দেখুন যে আমরা যে আপনাকে ভিডিওতে যেটা দেখাচ্ছি সেটা কি আদেও সত্যি নাকি আমরা এডিট করে আপনাকে দেখাচ্ছি, দেখার পরে বিশ্বাস করে তারপরে কিন্তু মেশিনটা নেবেন।